আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক, দুর্ঘটনা জীবনের যে কোনো সময় আমাদের জীবনে হতে পারে। সবসময় যদি আপনি প্রস্তুত থাকেন দুর্ঘটনা যাতে এড়িয়ে চলার জন্য, অনেক ক্ষেত্রে হয়তো এড়িয়ে চলা সম্ভব, বাট সব ক্ষেত্রে আসলে সম্ভব হয় না। কখনো না কখনো আসলে বিপদে পড়তেই হয়, এবং এই দুর্ঘটনাজনিত কারণে অনেকের শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয় তাদের শরীরে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি সঠিক ট্রিটমেন্ট করা না হয় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারেন। এরকম অনেক অনেক ইতিহাস আছে আমাদের কাছে। দর্শক, আমরা যখন ডক্টরের কাছে যাই, দীর্ঘদিন পরে যখন আমরা যাচ্ছি, যখন ডক্টর বলেন যে ইশ, আপনি এতদিন পরে কেন আসলেন, এই কথাটা শোনার পর আসলে সত্যিই কষ্টের পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে যায়, যে আমি আসলে সঠিক সময় যদি আমার সঠিক ট্রিটমেন্টটা করতে পারতাম হয়তো আজকে আমাকে এই অবস্থায় আসতে হতো না। দর্শক, আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন, গত কিছুদিন আগে ছোট্ট একটা দুর্ঘটনার সম্মুখীন হন এবং তারপর থেকেই ওনার কমপ্লিকেশন দেখা দেয়, এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসাও করেছেন, যখন সফল হতে পারেননি একটা সময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পান এবং স্যারের কাছে উনি ট্রিটমেন্টের জন্য আসেন, এবং আসার পরে কী হয়েছিল আসলে দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। ফাতেমা। ফাতেমা, আচ্ছা, বাসা কোথায় আপনার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে কোথায়? নারায়ণগঞ্জ চৌধুরীবাড়ি। চৌধুরী বাড়ি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার জীবনে যদি একটু বলেন? আমি বাইরে বাইছি তো রাস্তা বেলে, তখন একজন লোকে কুকুরটার বাড়ি দিছে। আচ্ছা, বাড়ি দেওয়ার পরে কুকুরটা আমার উপরে গিয়া উপরে লাফ দিয়ে এসে করার পর আমি পেরে গেছি, তখন মনে করছি মাথাতে ব্যথা পাইছি। আচ্ছা, মাথার দাদা পাইছি, তখন ই করছি, পরে বিকেলে আমার মেয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা, ডাক্তারের কাছে নেওয়ার পরে কইছে 6 সপ্তাহ রিস দিয়েছে। আচ্ছা, রিস নিয়েছিলাম, মানে কয় এই ডাক্তারের কাছে আসছি, এর কাছে ই এক সাইডে বলা দিয়েছিলাম আর লোক দিয়ে, তখন কইছে উনি চিকিৎসা করতেছে করুক। শুধু কোমরেই ছিল নাকি আর কোথাও ছিল? কোমরে আর পিঠে। কোমরে পিঠে, হাতে কোথাও কি কোনো ব্যথা ছিল? হাতে মনে করো ওই সময় ব্যথা লাগেনি, তখন বুঝতে পারেনি। আচ্ছা, তখন শুধু কোমরের চিকিৎসা করছিলেন? ওকে, তো যখন কোমরের চিকিৎসা করছেন, কোনো হাড় ফ্র্যাকচার বা ভেঙে গিয়েছে এরকম কিছু বলেছিল ডক্টর? বলছিল পিটের গুলো হাড় একটা ফাইটে গেছে। আচ্ছা, সেটার জন্য কি ট্রিটমেন্ট দিয়েছিলেন উনি, বা ওষুধ বা কোনো কিছু দিয়েছেন? ওষুধ দিয়েছে, কইছে এই আস্তে আস্তে। আচ্ছা, আপনি সেই অনুযায়ী মেডিসিন খাওয়া শুরু করেন, কোনো উপকার পেয়েছিলেন তাতে? ওই কইলাম দিন কয়েকদিন ভালো ছিল, বেশ এরপর আমরা এই অবস্থা। আচ্ছা, মানে ব্যথাটা একটু কমে গিয়েছিল সাময়িকভাবে, তার পরবর্তীতে দেখেন ব্যথাটা আবার ফিরে আসে। কাজ কাম করছি ভালো গেছে, নুজাতে না পারে এরকম আবার সেই ব্যথা, এবং এই ব্যথার সাথে কোমরের ব্যথার সাথে যুক্ত হয়েছে হাতের ব্যথা। আচ্ছা, হাতে কি সমস্যা হতো? ঝিনঝিন করতে পারতেন? ঝিনঝিন করতো মানে এই পাইতাম না, শক্তি পেতেন না, আগে যেরকম সব কিছু ধরতে পারতেন হাত দিয়ে শক্ত করে বা শক্ত করে কাজগুলো করতে পারতেন? কাজ করছি কিন্তু সেই কাজগুলো আর আগের মতো আপনি করতে পারছিলেন না। যখন দেখছেন যে এত খারাপ অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? বিছানা থেকে ব্যথা উঠতে পারছেন না, কোমরের ব্যথা এরকমটা হয়েছে, বা কিছুক্ষণ কাজ করার পরে আবার গিয়ে রেস্ট নিতে হচ্ছে, আবার একটু পরে কাজ করছেন, এরকমটা হতো? সর্বোচ্চ মাথার ব্যথা তো এরকম লাগে নাই, আমার হাতটাই ব্যথা হতো সারাক্ষণ, হাতটাই করতে পারতাম, লড়তে পারতাম না, সহ্য করা অসম্ভব হয়েছিল, কারণ আমরা কাজ করতে গেলে আমার হাত কাজে লাগবে, কিন্তু সেই হাতে আমি লাগতে পারছি না। বড় দিয়ে কাজ করছি, তারপরে এই মানে একজনের কাছে খুব বললো, হ্যাঁ সে আবার একটা মেয়ে আনছিল, মেয়ে এসে সার মেরে কম জায়গায় নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাই আমি ঠিক আছে, মানে কয় এইটা ওই আমি টিভি করে যাবো, রোজার মেয়েদের তো ভার্সিটি খুলছে, ও আমি যাওয়ার মতো না ই হয় না, মানে কে কারে লই যাবো, মানে আপনি যে ডক্টরের কাছে যাবেন সেই অবস্থাও তখন নেই, এর ভিতরে অবস্থা আরও দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, এত বাড়ত না, হয়তো তখন ভর্তি আপনাকে থাকতে হতো না। তো এর পরবর্তীতে আপনি স্যারের কাছে আসেন এবং আসবে আমার ওষুধ দিছে, রোজার আগে দিয়ে 1 মাস আগে দিয়ে আমার রোজা ই দিয়ে ওষুধ দিছে, খাওয়ার পরে মানে পিঠের ব্যথা কমছে কিন্তু হাতের ব্যথা কম, হাতের ব্যথা এই উঠলে ব্যথা, হাতের ব্যথা পরে পড়ছে। ওকে, এই ওষুধ খাওয়ার পরে মানে এই খাওয়ার পর আর মেয়ে কয় আর আমি রোজার মধ্যে যেতে পারবো না, মানে ইটা ঈদের বন্ধ বলে সঙ্গে যাবো, এই বন্ধ আমি ব্যথায় ভুগতেছি। এই ব্যথায় ভুগেছেন, অসহ্যকর ব্যথা, ব্যথার যন্ত্রণায় আমার মনে হয়েছে ঘুমাতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, সব কিছু অশান্তি, সব খারাপ হয়ে গেছে। যখন স্যারের কাছে আসলেন, স্যার দেখলেন, কী বলেছিলেন মনে আছে?
স্যার যখন কইলাম আমার ই দিছে এক মাস দুই মাসের ওষুধ দিছে দুই মাসের ওষুধ দেওয়ার পরে বলছে যান এটি খান খাইয়া যদি কেমন হয় জানাবেন। আচ্ছা, তা আমার দুই মাসের ওষুধ দিছে, এক মাস খাইছি, খাওয়ার পরে দেখলাম ব্যথা করছে, তারপরে আবার আছি এখানে এসেছি। আচ্ছা, আসার পরে স্যার ভর্তি করা হয়েছে। আমি বলছি না ভর্তি তো আমার তো লোকজন না, কে থাকবো আমার, কে লাগবো না। স্যার বলেছেন একাই থাকতে পারবেন, একাই থাকবে, আমি যেতে একা থাকবো তুমি আমার লোক দেখবেন লোক দরকার, আমার মেয়ের যে বাসায় থাকুন লোক নাই, সে উপায় নেই না, আমি আমার মেয়ে বিষয়ে আমি থাকবো একা। আচ্ছা, তো মেয়ের নিয়ে আসলাম ইন্টারভিউ পরীক্ষা দিতে যায়, এরকম সময় পায় না, ইন্টারভিউ গাড়িতে গেলে পরীক্ষা দিয়ে ইয়ে যায়। যখন ভর্তি হয়ে গেলাম দেখলাম যে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, এবং কবে থেকে বুঝতে শুরু করেছেন যে ধীরে ধীরে আপনার ব্যথা কমে যাচ্ছে, হাতের ঝিনঝিন ভাবটা কমে যাচ্ছে? দুই তিন দিন ধরে আমার এটা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে আগের থেকে দীর্ঘ অনেকটা দিন পরে আবার হাত নাড়তে পারছেন, স্বাভাবিক সব কাজ করতে পারছেন, ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো দেশের আনাচে কানাচে পড়ে আছেন ব্যথা নিয়ে, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। সবাই যে আমরা যে ই করে আছি তার কাছে যদি আমি এরকম রোগী থাকে জায়গায় গিয়া ট্রিটমেন্ট নেওয়া, কারণ আপনি নিজে ভালো হয়েছেন, আপনি আশা করবেন তারাও যেতে অবশ্যই আসেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা, দেখুন যে ইমিডিয়েট উনি চেষ্টা করেছেন এবং উনি কিন্তু সুস্থ হতে পেরেছেন, যে ব্যথার জন্য উনি ঘুমাতে পারছিলেন না, কোনো কাজ করতে পারছিলেন না সারাক্ষণ। আপনি চিন্তা করেন তো, হাত ব্যথার জন্য আপনি সারাক্ষণ হাতটা এভাবে ধরে আছেন, কতক্ষণ আপনি ধরে রাখবেন, কতক্ষণ আপনি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবেন? আমরা এক দুই ঘন্টা বা একদিন দুই দিন সহ্য করি, কিন্তু সেটা যখন দিনের পর দিন হয় অসম্ভব হয়ে ওঠে জীবনটা, পৃথিবীর কোনো কিছু আর তখন ভালো লাগে না। বাট উনি সঠিক চিকিৎসা পেয়েছেন, আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য যাতে আজীবন উনি এমন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।